বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এই পৃথিবী, তার মাঝে ক্ষণিকের জীবন, জগতের বুকে একটি আচরণা কেটে হারিয়ে যাবে অতলে। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে আর সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা, হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান এত সহজে ভুলে না। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটা যা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমোতে দেয় না। যে জাতি তার বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে? আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সব কিছুই ঠিক হতে দেখে। আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে গিয়ে যেতে পারবো না। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞতা বোধ করো। গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায় এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে, তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই। ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। একজনের জুতো নেই, এই নিয়ে তার আক্ষেপ। তার আক্ষেপ তখন ঘুষল যখন সে দেখল একজনের পাই নেই। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরী বিশ্বাসী হবে। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যখন প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমাতে ইচ্ছা করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।
যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না।